আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে কারা চিকিৎসা করাতে আসেন সে বিষয়টি নিয়ে মূলত আজকে আপনাদের সামনে কথা বলবো। তো সাধারণভাবে আমরা দেখতে পাই যে অনেকে মানুষ হয়তো আমাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা হয়তো ফোনের মাধ্যমে, হ্যাঁ, শর্টকাট কিছু বুদ্ধি নিতে চাই যে ভাই এই সমস্যার জন্য কি করতে হবে বলুন, হ্যাঁ, এ ধরনের শর্টকাট। অনেকে হয়তো আমাদের পরিচিতদের মধ্যে কিংবা হয়তো পরিচিত নয়, হয়তো তারাও অনেকেই বিশেষ করে আমাদেরকে এই ধরনের জিজ্ঞাসা করেন আর কি। তো বিশেষ করে এই বিষয়টা আজকে ক্লিয়ার হওয়া উচিত যে কারা আমাদের কাছে চিকিৎসা নেই। তো তার আগে আমরা বলি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই আপনারা লাইক করে দিবেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকে যে অনেক ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করেন যে এই সমস্যার জন্য কি করব, তো প্রথম বিষয় আপনাদেরকে এটা জানতে হবে যে আমাদের যে চিকিৎসা পদ্ধতি এটা কিন্তু কোনো শর্টকাট চিকিৎসা পদ্ধতি নয়। সাধারণত আমরা দেখি কি যে কোনো ব্যক্তি হয়তো কোনো সমস্যা হলো, অ্যালোপ্যাথিতে গেল, অ্যালোপ্যাথিতে শর্টকাট চিকিৎসা কি, ওই ওষুধ দিয়ে দিল, আপনি যা করছেন করেন, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আপনি ওষুধ খান, আপনার এই সমস্যার হয়তো সাময়িকভাবে সমাধান হয়ে গেল। কিন্তু আমাদের এটা সম্পূর্ণ তার উল্টোটা। আমাদের কাছে শর্টকাট বলে কোনো জিনিস নেই, স্বাভাবিকভাবে শর্টকাট বলে আমাদের কাছে কিছু কোনো জিনিস নেই। এখন যেহেতু আমাদের এটা হচ্ছে একটা লাইফ স্টাইল, এটা কোনো ওষুধের সিস্টেম নাই যে এরকম আপনি অ্যালোপ্যাথি খেললেন ভালো হয়ে গেল বা আরাম থাকলো, এরকম ব্যাপার না। যেহেতু আমাদের কাজগুলো হচ্ছে কি, মূল থেকে জ্বর থেকে খতম হওয়া, যে বিমারি সেই বিমারি জ্বর থেকে খতম হওয়া, তো এইটা শর্টকাট ওষুধের মধ্যে মাধ্যমে এটা কখনো সম্ভব না। তো বিশেষ করে আমাদের কাছে সেই সব ব্যক্তিরা আছে যে যারা ডায়াবেটিসে ভুগছে, ডায়াবেটিসের ওষুধ ছাড়তে পারছে না, বরঞ্চ ওষুধ আরও বাড়তে আছে, সাথে সাথে অন্য সমস্যাগুলো জটিল হচ্ছে। তো যারা ডায়াবেটিস থেকে পুরোপুরি মুক্তি পেতে চায়, যারা ডায়াবেটিসের ওষুধ ছাড়তে চায়, তারা আমাদের কাছে চিকিৎসা করাতে আসেন। আর কারা চিকিৎসা করাতে আসেন? যারা ওষুধ থেকে বাঁচতে চান তারা চিকিৎসা করাতে আসেন, এবং যারা বিশেষ করে এই যে আমাদের লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলে যে সিস্টেম মেনে যে ভালো হতে হয়, তো বিশেষ করে যারা এটাকে আগে মেনে নেন যে না আমাকে নিয়ম পালন করে ভালো হতে হবে, এটা যারা মেনে নেন তারা আমাদের কাছে চিকিৎসা করাতে আসেন। আর কারা চিকিৎসা করাতে আসেন? যাদের একেবারে জটিল কেস, যারা অনেক ডাক্তারকে দেখিয়েছেন এবং ডাক্তারকে দেখিয়ে কোনো ফল পাননি, শুধুমাত্র হয়তো সাময়িক আরাম থেকেছেন, সে পুরোপুরি ভালো হতে চাই, হ্যাঁ, অনেক ডাক্তার হয়তো ফেল হয়ে গিয়েছেন, এই রকম যারা বিভিন্ন জায়গা থেকে দেখিয়ে হতাশ হয়েছেন, তারা আমাদের কাছে চিকিৎসা করাতে আসেন। আর কারা চিকিৎসা করাতে আসেন? যে যখন সে ব্যাঙ্গালোর থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গা থেকে সে মানে ব্যর্থ হয়েছেন, এই রকম পেশেন্টগুলো আমাদের কাছে চিকিৎসা করাতে আসেন। আর কারা চিকিৎসা করাতে আসেন? বিশেষ করে ডাক্তার বলে দিয়েছে যে এটা তোমাকে অপারেশন করতে হবে, যেমন কিডনিতে পাথর, ডাক্তার বলে দিয়েছে অপারেশন করতে হবে, এই সব রোগীগুলো আমাদের কাছে আসে যাতে অপারেশন না করতে হয়, এই অপারেশন থেকে বাঁচার জন্য আমাদের কাছে আসেন। আর কারা আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য আসেন? ডাক্তার বলে দিয়েছে যে কিডনি চেঞ্জ করতে হবে, কিডনি চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই, ডায়ালিসিস অলরেডি হয়তো শুরু হয়ে গিয়েছে বা ডাক্তার বলেছে যে ডায়ালিসিস শুরু করতে হবে কিডনির পেশেন্ট, এই সব রোগীগুলো আমাদের কাছে আসে, সে ডায়ালিসিস করাতে চায় না বা ডায়ালিসিস করলেও সে ডায়ালিসিস থেকে বাঁচতে চায়, এই সব রোগীগুলো আমাদের কাছে আসেন। মূলত আমরা যে মেসেজটি আপনাকে দিতে চাচ্ছি যে আমাদের কাছে ওই সব রোগীগুলো আসেন যারা খুবই জটিল জটিল জটিলতম সমস্যায় ভুগছেন, তারা আমাদের কাছে আসেন, যারা অন্য জায়গাতে ফল পাচ্ছেন না তারা আমাদের কাছে আসেন। এই জন্য বিশেষ করে আর আমাদের সিস্টেমে অনেকে ঢুকতে চাই না, কারণ মানুষ চাই শর্টকাট, মানুষ চাই যে আমরা যা করছিলাম তাই করব আর ওষুধ খেয়ে ভালো থাকব, এটা হচ্ছে মানুষের মানে চিন্তাভাবনা। সুতরাং মানুষ আমাদের কাছে জলদি ঢুকতে চায় না, কারণ আমাদের কাছে ঢুকতে গেলেই তাকে নিয়ম মানতে হবে, তাকে বলবো আমরা যে আপনি ভালো খাবার খান, হ্যাঁ, আপনি ভালোভাবে আপনি এক্সারসাইজ করুন, হ্যাঁ, বিভিন্ন যে নিয়ম পালনগুলো আছে সেগুলো আমরা বলবো, সে এগুলো করতে চায় না, এই জন্য আমাদের কাছে আসতে চায় না। যখন সে দেখে যে আর কোনো উপায় নেই, আর যখন কোনো উপায় থাকছে না, অপারেশন করতে হবে, কিডনি চেঞ্জ করতে হবে, ডায়ালিসিস করতে হবে অথবা ডায়ালিসিস করা হচ্ছে, এখন সুগারের ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, এখন ইনসুলিনের দিকে যেতে হচ্ছে, এই রকম জটিল কেস যখন তার একটা পর্যায়ে চলে আসে তখন আমাদের কাছে চিকিৎসা করাতে আসে। আর
আমরা বিশেষ করে রোগীদেরকে যে আমরা সার্ভিসগুলো দিই, আমরা যে রোগীদেরকে যে সার্ভিসগুলো দিয়ে থাকি, সেখানে আমাদের চিকিৎসাটা ফ্রি চিকিৎসা। এখানে শুধুমাত্র তাদেরকে কিছু পয়সা দিয়ে অ্যাডমিশন হতে হয় এবং তার রোগ ভালো না হওয়া পর্যন্ত আমরা চিকিৎসা ফ্রি দিয়ে থাকি। এখন তাদের সাথে যোগাযোগ আমাদেরকে রাখতে হয়, সুবিধা অসুবিধা কোনটা কী হচ্ছে, কোনটা খেলে কী হচ্ছে না হচ্ছে সমস্ত বিষয়গুলো আমাদেরকে তাদেরকে আপডেট দিতে হয়, বিশেষ করে কয়েকদিন আপডেট দিতে হয় এবং তার সমস্ত বিষয়গুলো আমাদেরকে নজরে রেখে তাকে কাজ করাতে হয়। কারণ এটা একটা যে আমাদের চিকিৎসা পদ্ধতি হয়তো সে কখনো শুনেইনি। এখন যে ব্যক্তি কোনো দিন শুনেইনি আর সে এখানে একটা নতুন সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে তার কাছে একটু দু চার দিন সমস্যা মনে হতে পারে, তারপরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। তো এখন একজন ব্যক্তি হঠাৎ করে আমাদেরকে বলছে যে ভাই আমার এই সমস্যা, আমার সুগার ধরা পড়েছে, তো কী করতে হবে বলে দিন। তো ভাই এইরকমভাবে তো হয় না, কারণ হচ্ছে যে আপনাকে একটা প্রসেস মানতে হবে, আপনার কিছু প্রশ্ন, আপনার কিছু সমস্যাগুলো জানার আছে, তার সাথে সাথে আরও অন্য কোনো সমস্যা এগুলো জানার আছে, এবং জানার পরে আপনাকে যে নিয়মগুলো দেওয়া হবে এবং আমাদের এখান থেকে কিছু ন্যাচারাল যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো আপনাকে দিতে হবে, এবং আপনি সেই নিয়মগুলো কিভাবে পালন করছেন আমরা হোয়াটসঅ্যাপে আপডেট চাই, যে এক দুদিন আপনি সেগুলো ছবি করে পাঠান, সুবিধা অসুবিধাগুলো জানান, এতগুলো আপনাকে সার্ভিস দিতে হবে। তো আমাদের কাছে তো শর্টকাট কোনো সিস্টেম নেই। এটা অ্যালোপ্যাথি কোনো ডাক্তারকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা আমার সুগার ধরা পড়েছে, নতুন সুগার ধরা পড়লো, এত হয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, তখন হয়তো আপনাকে শর্টকাট একটা ওষুধ বলে দিল যে আপনি এই ওষুধটা আপনি খান। হ্যাঁ, আপনাকে শর্টকাট বলে দিতে পারবে তারা, কারণ তাদের সঙ্গে আমাদেরকে তুলনা করবেন না, কারণ তাদের সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন, আমাদের সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের সিস্টেম হচ্ছে জ্বর থেকে আপনার সমস্যাকে দূর করা, আর ওখানে হচ্ছে কি যে আপনার ডায়াবেটিসটা কীভাবে শুধুমাত্র নাম্বারিংটা কম দেখাবে সেটা হচ্ছে ওনাদের কাজ আর কি। তো এমার্জেন্সিতে আমরা বিশেষ করে অনেক ক্ষেত্রে এমার্জেন্সিতে আমরা বলি ঠিক আছে অ্যালোপ্যাথি ঠিক আছে, এমার্জেন্সির ক্ষেত্রে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা সেই ধরনের বেশ কিছু সমস্যার জন্য সেগুলোর জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি মূল থেকে যদি এটাকে নির্মূল করতে চান, আপনার সমস্যাকে যদি মূল থেকে নির্মূল করতে চান, তাহলে আপনাকে আমাদের কাছে আসতে হবে, লাইফ স্টাইলে ঢুকতে হবে। এবার কথা যেটা হচ্ছে যে অনেকে হয়তো আমরা যখন তাদেরকে এইভাবে সহযোগিতা করতে পারি না, হয়তো অনেকেই অনেক ভাই আমাদের দুঃখ করেন যে আমি পরিচিত ব্যক্তি, তারপরে আমাকে মানে কোনো একটা পরামর্শ দিল না আর কি। তো ভাই আমাদের পরামর্শগুলো অল্প কথাতে তো আপনার হবে না, কারণ অল্প কথাতে দেখা যাবে কি যে আপনার একটা সমস্যা করতে গিয়ে আরও কিছু সমাধান করতে আরও কিছু সমস্যা দাঁড়িয়ে গেছে। তো এই ধরনের আমরা আপনাকে আরও বিপদের মুখে ফেলতে চাই না, এই জন্য আমরা বলি যে আপনারা আমাদের কাছে আসেন, এসে আপনারা চিকিৎসা নেন, প্রথমে কমসম একবার আসেন, এসে চিকিৎসা নেন। হ্যাঁ, তারপরে আপনাকে পরামর্শগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, কারণ প্রথমে আপনাকে অনেক কিছু বিষয় বোঝার আছে, এগুলো বুঝতে হবে। তো বিশেষ করে আমাদের কাছে কারা চিকিৎসা করার জন্য আসে সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারলেন। তো আপনিও যদি মনে করেন যে আমি এখানে এসে চিকিৎসা নেব, তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। আপনি আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি বুক করতে পারেন, আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkayum.com, এখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অথবা আপনি আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি নাম লিখে এখানে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে 9732624907। আমরা ডিসক্রিপশন বক্সে এই নাম লিঙ্ক এবং এই ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে চিকিৎসা নিতে পারবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।